থ্যাংক ইউ তানা আপু, হিমি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্ল্যানিংটা খুবই চমৎকার। আমরা ট্র্যাকিংটা কিংবা মনিটরিংটা আরো কিভাবে ট্রান্সপারেন্ট হতে করতে পারি, কিংবা এখানে আমরা চাইলে আমরা একটা টিম তৈরি করতে পারি, আমাদের টিচারদের মধ্যে থেকে একটা ছোট টিম আমরা তৈরি করতে পারি, এই মনিটরিংটা করতে পারে, এটা নিয়ে পরবর্তীতে আমরা আলাদা আলাপ করতে পারবো। আর মোটামুটি আমার কাছে খুব ভালো লাগলো যে সবাই খুবই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এই শীতের রাতে। বাংলাদেশে তো শীত চলতেছে এখন, হিমি ভাইয়ের এখানে মানে খুব সম্ভবত সামার। জি, এখানে সামার এখন। আচ্ছা আচ্ছা। আর আমাদের যে নির্ধারিত সময়, আমাদের 8টা পর্যন্ত আজকের ট্রেনিং এর টাইমলাইন ছিল, আমরা অলরেডি 8টা ক্রস করেছি। আমার মনে হয় আমরা আজকের মতো বিদায় নিতে পারি। আমার পক্ষ থেকে একটাই সাজেশন থাকবে সবার জন্য, আপনারা নানান প্রশিক্ষণ নিচ্ছেন, অনেক ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন, আমরা আসলে এই প্রশিক্ষণগুলোর একটা আউটপুট দেখতে চাই, একটা আউটকাম দেখতে চাই। কেমন আমরা যেন আমাদের কনসার্ন মিনিস্ট্রি অথরিটিকে বলতে পারি যে এরকম ক্যারিয়ার হাব এটুআই এবং হিমি ভাই যেখানে আছেন মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, আমরা একটা জয়েন্ট ভেঞ্চার আমাদের ইনিশিয়েটিভ ছিল এবং সেখানে আমরা এতজন টিচারকে যে ট্রেনিং দিয়েছি এই বিষয়গুলোর উপর, সেগুলোর আমাদের আউটকাম দরকার এবং সেগুলোর জন্য আমাদের অডিও ভিজুয়াল কিছু স্টোরি দরকার, যে আমরা রিফ্লেকশনটা দেখতে চাই যে পরিবর্তনটা কোন কোন জায়গায় আসছে। কেমন তো আমাদের আপনারা জানেন যে আমাদের টিচার্স পোর্টালে কিন্তু এই পরিবর্তনের গল্পগুলো কিন্তু আপলোড দেওয়ার সুযোগ আছে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা রিলেন্টলেসলি কাজ করে যাচ্ছেন, আপনাদের মূল্যবান সময় করছেন বিভিন্ন প্রশিক্ষণে, এখান থেকে আপনাদের যে অর্জন সেগুলো আপনারা যখন আপনাদের প্রফেশনাল লাইফে অ্যাপ্লাই করছেন, আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগাচ্ছেন, ইভেন আমার দৃঢ় বিশ্বাস আপনারাই হয়তোবা এখান থেকে অনলাইনে আপনাদের প্রতিষ্ঠানের টিচারদেরকে হয়তোবা ইনহাউস এর মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরবেন। প্রেজেন্টেশনের জন্য কোন কোন বিষয়গুলো খুবই জরুরি, কোন কোন কম্পোনেন্ট গুলো অবশ্যই প্রেজেন্টেশনে থাকতে হবে, এবং একটা ভালো প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সেটা স্টুডেন্টদের জন্য কেমন হবে, আপনার কলিগদের জন্য কেমন হবে, আপনারা যখন জেলা শিক্ষা অফিসে গিয়ে কোনো কথা বলবেন তখন প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত, ডিসি অফিসে জেলা প্রশাসক মহোদয়ের সামনে কিভাবে কথা বলবেন, প্রেজেন্টেশনের স্লাইড গুলো কেমন হওয়া উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে হয়তো বা আজকে ডিটেলস আলাপ আলোচনা হয়েছে। ইভেন কমিউনিকেশন স্কিলেও অনেক গ্যাপ রয়েছে, সেই গ্যাপ গুলো কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, এর জন্য হয়তো বা অনেক ইনস্ট্রাকশন আপনারা পেয়েছেন। তো আমি বলবো যে আরো স্টাডি করেন, আজকে আপনারা অনেক তথ্য পেয়েছেন হিমি ভাইয়ের কাছ থেকে, আপনারা গুগল করেন এইগুলো ইন ডিটেলস, একটু পড়াশোনা করেন, একটু স্টাডি করেন, স্টাডি করে অবভিয়াসলি এখান থেকে ভালো একটা কিছু পাবেন, এবং আপনাদের দ্বারাই আজকে যারা অ্যাটেন্ড করেছেন আপনাদের দ্বারাই আপনাদের কলিগরা ইন ফিউচার উপকৃত হবে। একজন স্টুডেন্টের রেসপন্স পেয়েছি, আমার কাছে কি যে ভালো লাগছে এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? মানে আমরা আমরা খুব মানে আমাদের যে কাজ করার যে শক্তি, যে স্পৃহাটা কিন্তু আসে আমাদের এই শিক্ষার্থীদের কাছ থেকে। আমরা যখন দেখি যে আমাদের স্টুডেন্টরা এত স্মার্টলি কথা বলে, এত স্মার্টলি একটা ট্রেনিং এর ফিডব্যাক দেয়, আউটকাম বলে দেয়, এটা আমাদের জন্য আসলে একটা গর্বের বিষয়। তো আমরা চাই এরকম আরো আমরা ভালো স্টোরি আমরা শুনবো, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে শুনতে চাই, আমাদের টিচারদের কাছ থেকে শুনতে চাই, কেমন? আর ইন ফিউচার আমরা আমাদের যে এই ধরনের যে উদ্যোগগুলো আছে, আমাদের যে প্রশিক্ষণগুলো থাকে কমপ্লিমেন্টারি প্রশিক্ষণ, এই উদ্যোগগুলো থাকবে, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রশিক্ষণ নেওয়ার পর কিংবা আপনাদের যে লার্নিংটা হয় এটা আমরা দেখতে চাই, এটা আমরা শুনতে চাই, এটা আমরা জানতে চাই, কেমন? এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া, এবং এটা আপনারা সবসময় কন্টিনিউ করবেন আপনাদের প্রফেশনাল ফিল্ডে, তাহলেই কিন্তু আপনারা উপকৃত হবেন, আপনার দ্বারা 10 জন 100 জন মানুষ উপকৃত হবে, ইভেন আপনার প্রতিষ্ঠানও বেনিফিটেড হবে। আমি আর আমার কথা দিয়ে এটা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্থতা কামনা করছি। আমাদের ইন ফিউচার আরো প্রশিক্ষণ আসবে, আপনারা সেই প্রত্যেকটা প্রশিক্ষণ আপনারা অংশগ্রহণ করবেন, প্রত্যেকটা অপরচুনিটি আপনারা গ্র্যাব করবেন, এটাই আমাদের এক্সপেক্টেশন। আমি ফ্লোর হিমি ভাইয়ের কাছে দিয়ে যাচ্ছি,